না কি বলিমু, দুঃখের কথা, মন চাইতেছে, মনের দুঃখে বনে যাই। ববিতে আবার কাপড়িটা মুখের ভিতরে গুজি গুঙ্গাই গুঙ্গাই শিকার করি। খুব শুভকামনা জানাইছিলাম যে আমরা ম্যাচটা দিতে যাবো, আমি মন থেকেই শুভকামনা জানাইছি। ম্যাচটা শুরু হইলো, আমাদের ব্যাটসম্যানদের আহারে বিপর্যয়, আহারে বিপর্যয়। আমাদের সুপারস্টার ব্যাটসম্যানগুলা মনে করো যে তোমার নাইম শেখেত্তুন শুরু করি, এনামুল, তারপর সাকিব ভাই, তারা ব্যাগ গুনে কি বাজে অবস্থা। একমাত্র মোসাদ্দেক মোটামুটি ম্যাচ এটার, যদি মোসাদ্দেক না থাকতো রান এটা 127 আরও বহু আগে মনে করো যে আমরা প্যাকেটও দিতাম, আমরা প্যাকেট পুরোপুরি হয়ে যেতাম। মাহমুদুল্লাহ আর একখানা রান করছে কিন্তু বল খাই ফেলছে, কি প্রচুর পরিমাণে বল খাই ফেলছে। তা আমাদের এই গেল ব্যাটিং বিপর্যয়, কি পরিমাণ যে ব্যাটিং বিপর্যয় আমাদের গেছে। আমাদের ব্যাটসম্যানরা একদম কি ডাইরেক্ট মনে করছে ড্রেনে ড্রেনে হয়ে গেছে। কই এক মুজিব্যা আর গেছে রশিদ কাকা, এই দুজনে মিলে কি ডাইরেক্ট আমাদেরকে ওটমার্কা ডেউটিন ধরাই দিয়েছে কোনো কথাবার্তা ছাড়া। গেল ইনিংস ব্রেক, তারপর আসলে মনে করে যে বাংলাদেশ বোলিং করবে, নামলেও কোনো কথাবার্তা ছাড়া। প্রথম দিকে যে চাপে রাখতেছে চাপে রাখতেছে চাপে রাখতেছে, ওমা খেলা তো দেখি আস্তে আস্তে গরম হয়ে যাইতেছে। আমাদের বলাররা তো সেই ভালো করতেছে, সাকিব ভাই তো উড়া দুরা 4 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট, ওফ মাথায় নষ্ট। তার ভিতরে মনে করছে মেহেদিও দেখতেছি ভালো বল করতেছে, মোসাদ্দেকও দেখতেছি উইকেট একটা কাপ করে লই ফেলছে কোনো কথাবার্তা ছাড়া, ভালো বল করতেছে। 14 ওভার পর্যন্ত এভাবে মনে করো যে ঠিকঠাকভাবে গেল, 14 ওভারে রান হয়েছে 65 উইকেট গেছে 3টা, আইলো 15 নম্বর ওভার, ভালো বল করতেছে ভালো বল করতেছে ভালো বল করতেছে। বাবুরে লাস্ট 2 বলে 2টা 4 খায় এই যে মনে করো যে তাসকিন কি ফুল ডিপ্রেশনে চলে গেল, কনফিডেন্স গেল ব্রেক হই। এই যে 15 ওভারের পর থেকে এই যে মনা মায়ের শুরু, আর কাছে মনে হইলো যে কি যে আমরা হয়েছি কাপড়, আমরা হয়েছি কাপড় আর আফগানিস্তান হয়েছে ধোপা। এবার আঙ্গর লই গেছে কই ধোপা গার্ডের বিট্টে, চট্টগ্রামের ধোপা দিঘির গার্ডের বিট্টে লই যায়। এরে কেলানি কেলানি কারে কয় কেলাইতে 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 মানে আইনি যে কি ডাইরেক্ট কুমার বিট্টে চলে গেছি কই কোনো কথাবার্তা ছাড়া। লাস্ট 4 ওভারে রান দিয়েছে 62, ক্যান ইউ বিলিভ, যে জায়গায় 14 ওভার পর্যন্ত আমরা তাদেরকে এত পরিমাণে প্রেশারে রাখছি পুরো আফগানিস্তান টিমটারে। তারা ভাবছে তো আমরা শ্রীলঙ্কা বানাই দিব, এই রান লই কি আমরা চরম লেভেলের ফাইট দিছি। কিন্তু 14 ওভার যাইবার পরে 15 নম্বর ওভারের তুন আঙ্গরে মোটামুটি মারি মারি ডাইরেক্ট মনে করো যে কি সজীব লাচ্ছা সামাই বানাই ফেলছে। এবার খালি পাতিলের ভিতরে ঢুকাই, ময় মশলা দিই, দুধ চিনি সারি, নারকেলের গুঁড়া ছিড়াই, রান্না করা বাকি। আমাদের ব্যাটসম্যানদের পুরা কনফিডেন্স কি, আমাদের বলারদের কনফিডেন্স ব্রেক হয়ে গেছে কই। মোস্তাফিজ আই ওয়াইড দের ছক্কা খার তুলি তুলি মারেন, এখন বলাররা কোন জায়গায় বল দিতেছে এটা বলাররা নিজেরাও বুঝতেছে না। এক নজিবুল্লাহ আর এক হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম মোটামুটি বল খাইলেও ইব্রাহিম কিন্তু খেলাটার প্রথম দিক দিক থেকে ধরে রেখেছিল। আর এই নজিবুল্লাহ আসি 17 বলে মনে হয় 43, ওরে মাই 6টা ছক্কা মারছে এতে কোনো কথাবার্তা ছাড়া। ফলাফল 20 ওভার শেষ হইবার আগেই আমরা কি ম্যাচ এটা ফুটে গেছি কই। লাস্ট 4 ওভারে 62, এটা কল্পনা করা যায় যে জায়গায় 14 ওভার বোলিং করি আমরা রান দিছি 65। তো আমাদের বলাররা লাস্টে দিয়ে যেই দুর্গতি এটা করলো, এটা লে ম্যাচ এটা পুরা শেষ। সাকিব ভাই রান করতে পারে না, কিন্তু সাকিব ভাই সাকিব ভাইয়ের জায়গা থেকে কি দুর্দান্ত পরিমাণে বোলিং পারফরমেন্স করছে। আর মোসাদ্দেক এত ভালো বোলিং করছে, ব্যাটিং তো সেই লেভেলের করছে, এত ভালো বোলিং করিবার পরও তারে কেন লাস্টের দিকে এসে বোলিং দিল এটা আমার মগজে খেলতেছে না। কিন্তু পেসাররা উদম বাইরানি খাইছে, উদম বাইরানি খায় আফগানিস্তানে। প্রথমে শ্রীলঙ্কারে দেখাইছে কি তাদের দেউলিয়াত্বের পরে ক্রিকেট বিপর্যয়, ক্রিকেটে দেউলিয়া করে দিছে। আর যে আমাদেরকে মনে করো যে কি ফুল ক্রিকেটে দেউলিয়া করাই দিছে, আমাদের হাতে ধরাই দিছে বাপ্পারাজের সিডি, আর মনে করো যে কি কানের বিট্টে লাগাই দিছে শেফালি কাকার মাইক, শেফালি খালাম্মার মাইক দিয়ে আবার আমাদেরকে বলতেছে মনের দুঃখে বনে যাই গুঙ্গাই গুঙ্গাই কান্দো, কান্দা ছাড়া তোমাদের আর কোনো গতি নেই। যাই হোক কিছু করিবার নাই, আমাদের এত পরিমাণে ফল ছিল, এই ফলগুলো আপনারা বাইর করি নেক্সট ম্যাচ শ্রীলঙ্কার সাথে। বাবুরে এই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক গ্রুপ থেকে 2টা টিম উঠবো, এই ম্যাচে যদি উল্টাপাল্টা হয়ে যায় আমরা কিন্তু কি পিনিক বাত্তি। এখন আর কি বলবো, আমাদের কি কি ফল ছিল যারা খেলাটা দেখছেন তারা ভালো করে বুঝছেন। 14 ওভারের পর থেকে ম্যাচটারে কি 14 ওভার সাইড বল মানে 15 ওভারের মাঝামাঝি যায় ম্যাচ এটা মনে করি যে বিপর্যয় একদম। 4 ওভারে ম্যাচ এটা প্যাকেট, লাস্টের দিক দিয়ে মারছে খালি বল খাইলে দেখে যে আকাশ উড়ে, বল মারিতে একদম দেখি না। তো এই যদি ওই অবস্থা, আমাদের কনফিডেন্স যদি এই লেভেলে নামে তাহলে আমরা তো ম্যাচ খেলতে মারতাম না। আর আফগানিস্তান অল্প সময়ের ভিতরে আফগানিস্তান যে পরিমাণ ইম্প্রুভ করছে তাদের দল, এটা টি-20 টেস্টে ওয়ান ডেতে সত্যি প্রশংসার দাবিদার। আমাদের প্লেয়ারদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত, কনফিডেন্স আরও বেশি স্ট্রং থাকা দরকার, ফলাফল নইলে দিন শেষে সজীব লাচ্ছা সামাই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। যাই হোক টিম বাংলাদেশ তোমাদের লাই শুভকামনা, কি বলতাম আই ব্যাটসম্যানদের এত ভয়ানক বিপর্যয়, বলাররা শেষে যায় কি কনফিডেন্স হারাই ফেলা, ফলাফল ম্যাচ হারি গেছি এবং অত্যন্ত লজ্জাজনকভাবে ম্যাচ এটা হারছি। লাস্টের দিক দিয়ে আমাদের কনফিডেন্স ঠিকঠাকভাবে থাকলে ম্যাচের এই ফলাফল হইতো না, এই রানে আমরা দিতে দিতাম।
কিচ্ছু করবার নাই, ফুল ড্রেনে ড্রেনে প্যাকেট।